बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। निश्चय तुम्हारा सकले भलो आछो आलहमदुलिल्लाह। आमी अल्लाह रहमते अनेक भलो आछि। आमी तुम्हारे बर्णा मैडम तृतीय श्रेणी विज्ञान क्लस सकल के स्वागत जानिए आज के अनलाइन क्लस शुरू करछि। आज के अनलाइन क्लस शुरू करार आगे जेहेतु आमरा रिविसन क्लस करछि तैना ताई आमी एकटु देखी तुम्हारा कतटुकु आसले रिविसन करछो ततटुकु आमी तुम्हारे धरि। अच्छा बोलो तो देखी तरल पदार्थ दुटा वैशिष्ट्य। गुड भेरि गुड। अच्छा तुम्हें बोल तो देखी कठिन एवं तरल पदार्थ दुटी पार्थक्य। गुड भेरि गुड। एबारे लास्ट क्वेश्चन और एक धरब तुम्हें बोल तो तरल पदार्थ चार्टी उदाहरण दाओ तो। थैंक यू सुंदर होभवे संक्षिप्त प्रश्नगुलो जे भाव तुम्हारा सुंदर पूर्ण वाक्य दिए बोलने ये किन्तु परीक्षार खाताते सुंदर भावे तुम्हारा एक कथा भावे लिखबे ना। तुम्हारा सम्पूर्ण वाक्य तुले संक्षिप्त प्रश्न उत्तर लिखबे। ठीक है ताहले आज के तृतीय अध्याय जेहेतु रिविसन करछि तृतीय अध्याय आज के काठामोबद्ध एक प्रश्न करब। ताहले आमरा पढ़ब तृतीय अध्याय काठामोबद्ध प्रश्न। तृतीय अध्याय काठामोबद्ध प्रश्न। काठामोबद्ध प्रश्न ताहले प्रश्नटा कि देखो एबार आमरा कि प्रश्नटा लिखी ताहले तोमरा देखो आमी प्रश्नटा कि लिखछी एकेर पदे लिखी ताहले भालोमत देखो जे एक खंड लोहा के लोहा निश्चय सबाई चिनो। हाँ जेटा दिए बाड़ी तैरी करा हय। गुड भेरि गुड। ताहले एक खंड लोहा के एक खंड लोहा के एक खंड लोहा के ताप देवार प्रश्न लिखे नी तुम्हारा और क्लियर हो जाए। ताप देवाई एर आकार परिवर्तन हलो परिवर्तन परिवर्तन हलो तारपरे आछे कि तारपरे आछे जे एटी कि धरनेर पदार्थ एटी कि धरनेर पदार्थ पदार्थ की धरनेर पदार्थ तारपरे देखो एर एर दुटी बैशिष्ट्य लेखो। वैशिष्ट्य लेखो तारपरे एके आरो ताप दिले कि परिवर्तन हय एके आरो ताप दिले एके आरो ताप दिले ताप दिले एके आरो ताप दिले कि परिवर्तन होबे कि परिवर्तन होबे ता दुटी वाक्य लिखो। परिवर्तन होबे ता दुटी वाक्य लिखो दुटी वाक्य लिखो।
তাহলে দেখো আমরা জানি যে একখণ্ড লোহা, লোহা তো সবাই চিনি তাই না? লোহা এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে যেমন এই যে এই যে এই তালাটা, এটা কিন্তু লোহা দিয়ে তৈরি। তাহলে দেখো এই যে একখণ্ড লোহাকে তাপ দেওয়ায় এর আকার পরিবর্তন হলো, এটি কি ধরনের পদার্থ? তারপরে এর দুটি বৈশিষ্ট্য লেখে লেখো, তারপরে একে আরও তাপ দিলে কি পরিবর্তন হয়, একে বলতে বোঝাচ্ছে এই লোহাটা কি। তাহলে খেয়াল করে দেখো যে যে এখনও লোহাকে আমরা বলেছি না যে আগুনে সব কিছুই কি হয় পানি হয়ে যায় না, আমরা কিন্তু এটা এমনি মুখে কথাটা বলি। তাহলে তেমনি এই লোহাটাও, এই লোহাটাও যদি আমি কি করি তাপে দিই তাহলে কি এটা গলে যাবে না? অবশ্যই গলে যাবে। আর গলে গেলে কি হয় বলো তো? হ্যাঁ, গুড, ভেরি গুড, গলে গেলে এটা তরল পদার্থে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে আমাকে উত্তরটা এখন আমি লিখে লিখেই করি, যেহেতু তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমাকে বল, এই প্রশ্নটা বলেছে যে একখণ্ড লোহাকে তাপ দেওয়ায় এর আকার পরিবর্তন হলো, কারণ এটা একটা সুন্দরভাবে একটা জিনিসে পরিণত ছিল কিন্তু এর আকার পরিবর্তন হয়ে গেল তাই না? তারপরে এটি কী ধরনের পদার্থ আমরা জানবো, তারপর জানার পরে আমরা তার বৈশিষ্ট্য লিখব, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু প্রশ্নটা সারি। তাহলে দেখো আমরা উত্তরটা লিখি, আমি এক নম্বর প্রশ্ন উত্তর লিখছি না, তোমরা লিখে অবশ্যই নিচে দাগ দিবে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আমাকে আর লিখতে হবে আর ওই জন্য আমি আর এক নম্বর প্রশ্ন উত্তর লিখছি না। তোমরা অবশ্যই এই প্রশ্নটা আগে তুলে নাও, তুলে নেওয়ার পরে এক নম্বর প্রশ্ন উত্তর লিখে ক দিয়ে উত্তরটা লিখবি। তাহলে আমি ক দিয়ে উত্তরটা লেখার লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি লিখব কি, লোহা কি? লোহা আমরা জানি কঠিন পদার্থ, লোহাটা হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থ। তাহলে লোহা কঠিন পদার্থ এটা আমরা জানি। তারপরে দেখো কঠিন পদার্থের দুটি বৈশিষ্ট্য হলো, কঠিন পদার্থের দুটি বৈশিষ্ট্য হলো, আগে আমরা দেখি লোহাটা কঠিন পদার্থ যেহেতু এটা আমরা আগে চেষ্টা ইয়া করি। তাহলে লোহা কঠিন পদার্থ, কঠিন পদার্থের দুটা বৈশিষ্ট্য হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো, তাহলে আমরা দুটা বৈশিষ্ট্য চেয়েছি, দুটা বৈশিষ্ট্য লিখে নিই আমরা। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য এক দিয়ে লিখি। তাহলে দেখো আমরা প্রথম প্রশ্নটা দেখে আমরা জানি লোহা কঠিন পদার্থ তাই না? তাহলে এখন এটি কী ধরনের পদার্থ আমরা জেনে পেরে গেলাম, এটি কঠিন পদার্থ, লোহা কঠিন পদার্থ। তাহলে এর দুটো বৈশিষ্ট্য আমাদেরকে লিখতে হবে। তাহলে বৈশিষ্ট্য কী লিখবো দেখো, যে এর আকার ও আয়তন থাকে, এর আকার ও আয়তন থাকে। এর আকার ও আয়তন থাকে, আমরা জানি কঠিন পদার্থের আকার ও আয়তন থাকে। তারপরে আমরা দুই নম্বর বৈশিষ্ট্য লিখি কি, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি নিজে নিজে আকার পরিবর্তন করে না, এটি নিজে নিজে আকার পরিবর্তন করে না, এটি নিজে নিজে আকার পরিবর্তন করে না, নিজে নিজে আকার পরিবর্তন করে না, আকার পরিবর্তন করে না। কারণ একটা লোহা কখনোই নিজে নিজের আকার পরিবর্তন করতে পারবে না, করে না। তাহলে দেখো কঠিন পদার্থের দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, যে এর আকার ও আয়তন থাকে, এটি নিজে নিজেই আকার পরিবর্তন করে না। তাহলে আমরা দুটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, যে এটি লোহা কী ধরনের পদার্থ আর এর দুইটি বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে আমরা পেয়ে গেলাম যে এর আকার, লোহা কঠিন পদার্থ, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো এর আকার ও আয়তন থাকে, এটি নিজে নিজে এর আকার পরিবর্তন করে না। এরপরে আমাদের কী আছে দেখো, এরপরে আছে যে একে আরও তাপ দিলে কী পরিবর্তন হবে, যখন এটা কিন্তু অতিরিক্ত যখন তাপ দিবা এই লোহাটা তখন পরিবর্তন হবে, এটা কিন্তু সহজে পরিবর্তন হবে না যেহেতু লোহা, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমাদের পরের ধাপে, আমাদের এতটুকু তোমাদের সবার হয়ে গেছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে আমরা জানি যে লোহা একটা কঠিন পদার্থ, এর দুটো বৈশিষ্ট্য হলো এর আকার আয়তন থাকে, আবার দুই নম্বর বৈশিষ্ট্য হলো এটা নিজে নিজে আকার পরিবর্তন
করে না। এরপরে আমরা পরের ধাপটুকুনি লিখব কি যে একে আরও তাপ দিলে কি পরিবর্তন হবে। তাহলে আমি পরটুকুনি মুছে দিই, এটুকুনি মুছে দিই, আমি আবার ওটুকুনি লিখি, যেহেতু নিশ্চয় তোমরা সবাই জন্য লিখে ফেলেছো। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমি মুছে দিলাম। তারপরে আমরা পরবর্তীতে আমরা লিখি থাকি, তাহলে পরবর্তীতে আমরা লিখি যে এটি একে আরও তাপ দিলে কি পরিবর্তন হবে, তা দুটি বাক্যে লেখো। তাহলে আমরা ওটা কথাটা লিখি, আমরা পরের লাইনে লিখবো, কিন্তু এটা মাথায় লিখুন। তাহলে একে আরও তাপ দিলে, একে আরও তাপ দিলে, একে আরও তাপ দিলে একে আরও তাপ দিলে যে পরিবর্তন হবে, যে পরিবর্তন হবে একে আরও তাপ দিলে যে পরিবর্তন, যে পরিবর্তন হবে তা দুটি বাক্যে দেওয়া, দুটি বাক্যে দেয়া হল, দেয়া হল। দুটি বাক্যে দেয়া হলো। তাহলে প্রথম বাক্য আমরা লিখি, এক দিয়ে শুরু করলাম। নাহলে এক দিয়ে কি লিখবো, যে একখণ্ড লোহাকে, একখণ্ড লোহাকে, একখণ্ড লোহাকে অনেক বেশি তাপ দিলে, অনেক বেশি তাপ দিলে, তোমরা প্রথমটুকুনি পারবে, এতটুকু একটু নিশ্চয় কঠিন হবে, এই জন্য এটুকুনি খেয়াল করে দেখো। অনেক বেশি তাপ দিলে কি হবে, অনেক বেশি তাপ দিলে এটি, এটি গোলে কি হবে, গোল, এটি গোলে তরলে পরিণত হবে, এটি গোলে তরলে পরিণত হবে, তরলে পরিবর্তিত হবে, পরিবর্তিত হবে, বর্তিত হবে। তাহলে আমরা প্রথম বাক্য পেয়ে গেলাম যে একখণ্ড লোহাকে অনেক বেশি তাপ দিলে কি হবে, এটি গোলে তরলে পরিবর্তিত হবে। এই লোহাটাকে যদি আমি তাপে দিই, এটা গোলে কি হবে, এটা একেবারে তরলে পরিবর্তিত হবে। এরপরে দুই নম্বর, তোমরা অবশ্যই এটা লিখে নিবে, আমি এক সাইড করে লিখছি, এবং লেখার জন্য আমি অবশ্যই তোমাদেরকে আমি সাইড করে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিবে এটা। তারপরে দুই নম্বর বাক্য এবং লাস্ট বাক্য, তার লাস্ট বাক্য কি দেখো, গলিত লোহাকে আরও আবার তাপ দিলে এটা কি হবে, গলিত মানে যেটা গলে যাচ্ছে, গলিত লোহাকে আরও বেশি তাপ দিলে, গলিত লোহাকে আবার তাপ দিলে, তাপ দিলে তাপ দিলে এটি জলীয় বাষ্পে পরিবর্তিত হবে, এটি জলীয় বাষ্পে পরিবর্তিত হবে, জলীয় বাষ্পে পরিবর্তিত হবে, জলীয় বাষ্পে পরিবর্তিত হবে, পরিবর্তিত হবে। তাহলে তোমরা দেখো, এই যে আমরা দুটা বাক্য পেয়ে গেলাম, প্রথমে পেলাম যে লোহা কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থের দুটা বৈশিষ্ট্য পেলাম যে এর নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, এবং এর আর দুই নম্বর বৈশিষ্ট্য পড়েছিলাম যে এটা নিজে নিজে এর আকার পরিবর্তন করে না। তারপরে পরের ধাপে আছে যে
একে আরও বেশি তাপ দিলে কি পরিবর্তন হবে তা দুটি বাক্যে লিখো। তাহলে এই দুটি বাক্য, প্রথম বাক্যটা কি হবে, এখন লোহাকে যখন অনেক বেশি তাপ দেওয়া হয় তখন এটা কি হয়, গলে তরলে পরিণত হয়। প্রথমে তরলে পরিণত হয়ে যায়। এই তরলটা যদি আরোই বেশি জাল দিতে থাকে বা আরও বেশি তাপ দেওয়া যাবে তখন এটা কি হবে, তখন এটা জলের বাষ্পে পরিণত হবে। যে ধোয়ার মতো যেটা হয় না সেটা জলের বাষ্পে পরিণত হবে। তাহলে এই লোহাকে যখন তাপ দিবে তখন প্রথমত এটা গলে যাবে, এটা আর এরকমভাবে এই জিনিসের মতো থাকবে না, এটা গলে একেবারে তরলে পরিণত হবে। আবার তরল যখন হয়ে যাবে তখন আবার তাপ দিবে, তখন এটা উপর দিয়ে যে ধোয়াগুলা বেরিয়ে দেবে যেটাকে বলা হয় জলীয় বাষ্প। তাহলে দেখো এই যে আমাদের এগুলাকেই বলা হয় কাঠামোবদ্ধ প্রশ্ন। তাহলে আমরা যে কঠিন পদ, তরল পদ, তরল বৈশিষ্ট্য পড়েছিলাম, কাকে বলে পড়েছিলাম, তাহলে এই যে এরকমভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের উত্তরগুলো সুন্দর করে পড়া হয়ে যাবে, তাই না? আমরা যেহেতু জানি তরল পদার্থ কীভাবে ইয়ে হয়, এই যে লোহাটা তরল পদার্থে পরিণত হয়ে গেল, এই যে লোহাটা যখন তরল পদার্থে পরিণত হয়ে গেল যখন আবার একে তাপ দেওয়া হলো তখন এটা আবার জলীয় বাষ্পে পরিণত হয়ে গেলো। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা তিনটা অবস্থাগুলো যদি ভালো মতো বর্ণনা করে পড়ি আমাদের যেইভাবে প্রশ্ন আসুক না কেন আমাদের উত্তর করতে পারবো, তাই না? তাহলে আজকে যে প্রশ্নটা পড়ালাম আর কোনো প্রবলেম আছে কারো? নিশ্চয়ই নয়, কারণ আমাদের রিভিশন চলছে, সবাই সুন্দর করে রিডিং পড়ছো, এই জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আমি একটু দেখি, ধরি দেখি কে কোন বলতে পারে। আচ্ছা বলো তো দেখি, লোহা কোন পদার্থ? গুড, ভেরি গুড। আচ্ছা এই পদার্থের দুটি বৈশিষ্ট্য বলো তো। গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। তাহলে এইভাবে আমাদের প্রশ্নগুলো সুন্দর করে পড়বে, এবং প্রশ্নগুলো যখন পড়বে অবশ্যই লিখে নেবে, তাহলে লেখাটা সুন্দর হবে, লেখা ফাস্ট হবে, তাহলে পরীক্ষাতে যে আড়াই ঘন্টা এটা সুন্দর করে মেনটেন করে লিখতে হবে পারবে। কারণ বাড়িতে লিখছো এটা কখনোই ভেবো না যে আড়াই ঘন্টা বেশি অসুবিধা নেই, এটা কখনোই হবে না, তাহলে এটা নিজের কাছে কিন্তু চিটিং হয়ে যাবে। তাই জন্য আড়াই ঘন্টা ঠিক মতো সময়টা মেপে তারপরে লিখবে, কারণ সময়টা দেখবে আর লিখবে যে আমি 15টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখব, মিনিমাম আমি 30 মিনিট সময় নেব 15টা সংক্ষিপ্ত প্রশ্ন সুন্দর করে লিখব, এবং বানান ঠিক যেন লিখে ঠান্ডা মাথায় একা রুমে লিখবে, কোশ্চেনটা নিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবে, দেখবে সুন্দরভাবে আড়াই ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তার সাথে কিন্তু রিভিশনও সুন্দর হবে। তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে তোমরা উত্তরগুলো লিখবে। আর যেহেতু বাড়িতে থাকছো আম্মুরা যা বলছে একটু শোনার চেষ্টা করো প্লিজ, কারণ আম্মুরা তো বেশি কিছু বলে না, একটু পড়াশোনা করতে বলে আর একটু বড়দের কথা শুনতে বলে, সেইগুলা অবশ্যই শোনার চেষ্টা করবে। আর যেহেতু আমাদের রোজা চলছে তাই রোজাগুলো আমরা অবশ্যই পালন করব, সেই সাথে আমরা রোজার সাথে আমরা একেবারে ওয়াদা করব যে আমরা এই রোজার সাথে আমরা নামাজটা অবশ্যই পাঁচ অক্ত পড়ব, কারণ পাঁচ অক্ত নামাজ পড়লে আমাদের কিন্তু অনেকটা শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তাই আমরা যে কটাই রোজা করি না কারণ যেহেতু ছোটো তোমরা যে কটাই করতে পারো তার সাথে নামাজগুলো রেগুলার করো, দেখো অভ্যাস হয়ে যাবে, এই রোজার মধ্যেই নামাজটা অভ্যাসে পরিণত করো আর আম্মুদের কথা অবশ্যই শুনবে। তাহলে আজকে আর আর না আজকে আর না তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।